নমস্কার, আমার নাম সাত্তকী চক্রবর্তী। আমি সমস্যার সমাধান করতে ভালোবাসি। কঠিন থেকে কঠিনতর সমস্যা, জটিল থেকে জটিলতম সমস্যা, দুরন্ত দুর্বোধ্য সমস্যার সমাধান করাটাই আমার কাজ। আমার বিচার বিশ্লেষণ করতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। কিন্তু আমার হাতে এখন কাজ নেই, তাই আমি আপনাদের সবাইকে একটা গল্প বলতে চাই। এর আগে আমি যে কেসটা সলভ করেছি সেটা গল্প। বারাসাতের রায়চৌধুরী পরিবারের শেষ বংশধর অবিনাশ রায়চৌধুরীর বড় মেয়ে তানিয়া রায়চৌধুরী একদিন সাত সকালে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। দু বছর আগে তানিয়া রায়চৌধুরীর বোন রুবি রায়চৌধুরীর খুব সন্দেহজনক ভাবে মৃত্যু ঘটে। আমার একটা খুব বড় বদভ্যাস আছে, কোন মৃত্যুকেই আমি মৃত্যু বলে গ্রাহ্য করতে পারি না। প্রত্যেকটা মৃত্যুই আমার কাছে একটা করে ঠান্ডা অথবা গরম মাথা, অর্থাৎ কিনা প্রত্যেকটা মৃত্যুই আমার কাছে একটা করে মার্ডার। এন্ড দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস মার্ডার আই হ্যাভ এভার সিন in my life till now. খুনটা কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত কেউ সমাধান করে উঠতে পারেনি, না পুলিশ, না ডাক্তার, না ডিটেকটিভস। তাহলে কি এরা সবাই কোনো না কোনো রকম ভাবে এই খুনটার সাথে যুক্ত? হতেই পারে, আবার নাও হতে পারে। কিন্তু খুনটা হলো কেন? ঘৃণা। খুব লালসা নাকি সম্পত্তির লোভ? সমস্যার সমাধান প্রায় আমি করেই ফেলেছি, কিছুটা এখন আলোতে আর কিছুটা আছে ছায়াতে। এই আলো ছায়ার খেলা আমার বড্ড ভালো লাগে। আপনি কি সত্যান্বেষী?